প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমার ক্যামেরাতে একটু সমস্যা হওয়ার কারণে আমি লাইভটা কেটে দিয়ে আবার শুরু করছি। তো আমরা প্রথম থেকেই শুরু করি। আমি আশা করব তাসরিফ এবং তোমরা যারা আছো সবাই আমার সাথে নতুনভাবে জয়েন করবে। আমরা আজকে পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের শিক্ষাগুরুর মর্যাদা নিয়ে আলোচনা করব। আলোচনার প্রথমেই আমরা এটা ছবি দেখিয়েছিলাম, তাই না? এখন আবার দেখাচ্ছি। এটা এখানে একজন শিক্ষক আছেন, গুরুজন, উনি কী করছেন, ওনার পা কী করছেন, হাত দ্বারা পা মুছছেন বা ধুচ্ছেন, এবং ওনার একজন পাশে একটা ছেলে আছে, সে ছেলেটা তোমাদের মতো, সে কী করছে, পানি ঢেলে দিচ্ছে। তো আমাদের এই পাঠের আলোকে আমরা বলতে পারি উনি হচ্ছেন যে একজন শিক্ষাগুরু বা শিক্ষক আমাদের মতো, তাই না? আর এই যে ছেলে আছে সে তোমাদের মতো, তাসরিফ বা এরকম তোমরা যারা আছো তোমাদের মতো। তো এই ছেলেটা কী করছে, পানি ঢেলে দিচ্ছে, এবং শিক্ষক কী করছেন, নিজ হাতে পা ধুচ্ছেন বা পরিষ্কার করছেন, তাই না? তো আমরা যে পাঠটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে শিক্ষাগুরুর মর্যাদা, লিখেছেন কবি কাদের নওয়াজ। তো কবি কাদের নওয়াজ সম্পর্কে আমরা একটু জেনে নেই যে উনি 1909 সালের 15ই জানুয়ারি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার তালিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স ও বিটি পাশ করেন। তিনি চাকরি জীবনে প্রথমে ছিলেন সাব ইন্সপেক্টর, তারপরে বিভিন্ন স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। তিনি নীতিকথা ও কাহিনীমূলক শিশুতোষ কবিতার জন্য খ্যাতি লাভ করেন। 1983 সালের 13রা জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। এখন কি সব ক্লিয়ার? ওকে, তো আমরা প্রথমে এই কবিতাটি একটু পড়ে নেই। প্রথম থেকেই বাদশাহ আলমগীর, কুমারে তাহার পড়াই তো এক মৌলভী দিল্লির, একদা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ শাহজাদা এক পাত্র হস্তে নিয়া ঢালিতেছে বাড়ি গুরুর চরণে পুলকিত হৃদে আনত নয়নে। শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরই পায়ের ধুলি ধুয়ে মুছে সব করিছেন সাফ সঞ্চারী অঙ্গুলি। শিক্ষক মৌলভী ভাবিলেন আজি নিস্তার নাহি, যায় বুঝি তার ছবি দিল্লিপতির পুত্রের করে লইয়াছে পানি চরণের পরে। স্পর্ধার কাজ হেন অপরাধ, কে করেছে কোন কালে, ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে। হঠাৎ কি ভাবি উঠি কহিলেন আমি ভয় করি না কো, যায় যাবে শির টুটি, শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার, দিল্লির পতি সে তো কোন ছার, ভয় করি না কো ধারি না কো ধার, মনে আছে মোর বল, বাদশাহ সুদালে শাস্ত্রের কথা শোনাব অনর্গল। যায় যাবে প্রাণ তাহে প্রাণের চেয়েও মান বড়, আমি বোঝাবো শাহান চাহে। তারপর দিন প্রাতে বাদশাহর দূত শিক্ষকে ডেকে নিয়ে গেল কেল্লাতে, খাস কামরাতে যাবে শিক্ষকে ডাকি বাদশাহ কহেন শুনুন জনাব, তবে পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে, বরং গেছে বেয়াদবি আর গুরুজনে অবহেলা, নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকালবেলা। শিক্ষক কন যাহাপনা আমি বুঝিতে পারিনি হায়, কি কথা বলিতে আজিকে আমায় ডেকেছেন নিরালায়। বাদশাহ কহেন সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়ায়ে তফাতে, নিজ হাতে যবে চরণ আপনি করেন প্রক্ষালন, পুত্র আমার জল ঢালি শুধু ভিজাইছে অচরণ। নিজ হাতখানি আপনার পায়ে বুলাইয়া সযতনে ধুয়ে দিল না কো কেন সে চরণ, শরী ব্যথা পায় মনে। উচ্ছ্বাস ভরে শিক্ষকে আজি দাঁড়ায় স গৌরবে, কুর্নিশ করি বাদশাহে তবে কহেন উচ্চরবে, আজ হতে চির উন্নত হল শিক্ষাগুরুর শির, সত্যই তুমি
মহান উদার বাদশাহ আলমগীর। শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করব তোমরা সবাই আমার আবৃত্তি শুনেছ। এখন আমরা এই পাঠটির প্রথম অংশ অর্থাৎ বাদশাহ আলমগীর থেকে শোনাব অনর্গল পর্যন্ত আমরা সবাই শিখব, কেমন? তার আগে আমরা এই পাঠ থেকে কিছু কঠিন শব্দ তুলে নেই, যে শব্দগুলো আমরা সচরাচর পাই না, তাই না? একটু আমাদের কাছে কঠিন লাগে। তো কঠিন শব্দগুলো মধ্যে প্রথমেই আছে কি, কুমার, তাই না? কুমার মানে রাজকুমার, তাই না? রাজার ছেলে বা বাদশাহের ছেলে, রাজার ছেলে। আমরা এটা নিলাম রাজার ছেলে। তো শাহজাদা শব্দটা আমরা একইভাবে নিতে পারি, শাহজাদাও কি রাজার ছেলে। তারপরে হতে আরেকটা শব্দ আছে হস্তে, হস্তে মানে, হস্তে মানে হচ্ছে হাতে, হস্তে মানে হচ্ছে হাতে। আরেকটা শব্দর কিন্তু অর্থ আছে হাত, আমরা এখান থেকে খুঁজে বের করবো। এটা বাড়ি, বাড়ি মানে হচ্ছে কি, পানি, বাড়ি মানে পানি। তারপরে হৃদে, মানে হৃদয়ে, হৃদে মানে হচ্ছে হৃদয়ে। তোমরা আমার সাথে সাথে এগুলো লিখে নিবে। তোমরা নতুন শব্দ কিংবা এটাকে কঠিন শব্দ অথবা শব্দার্থ হিসেবেও লিখতে পারো। আমরা নতুন শব্দ লিখে নিই, ঠিক আছে? এগুলো আমরা নতুন শব্দ হিসেবে জানলাম, এর জন্য শিরোনামটা দিলাম নতুন শব্দ। তারপরে হচ্ছে দেখো তোমাদের এখানে আছে সঞ্চারী, স, হ্যাঁ সঞ্চারী। সঞ্চারী হতে কী হতে পারে, সঞ্চারী মানে হচ্ছে সঞ্চালন করা বা পরিচালনা করা। ওই যে শিক্ষক তার ওনার নিজ হাত দিয়ে ওনার পা কী করছিলেন, পরিষ্কার করছিলেন, এজন্য এই বলা হচ্ছে সঞ্চারী। সঞ্চারী মানে সঞ্চালন করা, বা আমরা বলতে পারি কি, নাড়ানো, ঠিক আছে? হাত নেড়ে আমরা কী করি, হাত পা দিয়ে আমরা হাত নাড়িয়ে নাড়িয়ে কী করি, পরিষ্কার করি। আচ্ছা, অঙ্গুলি মানে তো আর আঙ্গুল আমরা সবাই জানি, তাই না? তারপরে আছে এই দেখো একটা শব্দ আছে দিল্লিপতির পুত্রের করে। এখানে কিন্তু করে একটা শব্দ আছে, এই করে অর্থ কী হতে পারে, আমরা সচরাচর করে শব্দ কী করি, যে সে কাজ করে এরকম, তাই না? তবে এখানে কর অর্থ কী হচ্ছে, হাত, কর অর্থ হাতে। তাইলে আমরা দুইটা শব্দ পেলাম, এখানে হস্তে অর্থ হাত এবং কর অর্থ হাত, ঠিক আছে? কর অর্থ হাত এবং হস্ত অর্থ হাত। তারপরে আরেকটা শব্দ পেতে পারি আমরা কি, আমি এগুলো মুছে নেই, আমি আশা করবো তোমরা সবাই উপরে এগুলো তুলে নিয়েছ, মুছে নেই এটা। আচ্ছা, তারপরে আছে কি চরণ, চরণ মানে কী হতে পারে, চরণ মানে পা, চরণ মানে পা। তারপরে স্পর্ধা, আর একটা শব্দ হচ্ছে স্পর্ধা, স্পর্ধা মানে কি, সাহস, তাই না? স্পর্ধা মানে সাহস। আর এখানে একটা শব্দ আছে দেখো ভালে, তোমাদের এখানে ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে, ভালে মানে কি, কপালে, ভালে মানে কপালে। আরেকটা শব্দ আমরা নিতে পারি শির, শির মানে মাথা, শির মানে মাথা। তো আমরা আজকে যা আলোচনা করব তার আলোকে আমরা কিছু নতুন শব্দ এখান থেকে নিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এগুলো তোমাদের খাতায় তুলে নেবে, আর আমরা যে পাঠ কবিতাটা আবৃত্তি করলাম সেটার একটু মূল ভাবটা দেখে নিই।
শিক্ষাগুরু মর্যাদা কবিতায় শিক্ষকের মর্যাদার কথা বর্ণনা করা হয়েছে। কবিতায় শিক্ষক একজন সাধারণ মানুষ হওয়া সত্ত্বেও বাদশাহ আলমগীরের ছেলের দ্বারা পায়ে পানি ঢেলে নিয়েছিলেন, কিন্তু বাদশাহ আলমগীর এতে সন্তুষ্ট ছিলেন না। বাদশাহ আলমগীর প্রত্যাশা করেছিলেন তার সন্তান পানি ঢেলে নিজ হাতে শিক্ষকের পা ধুয়ে দেবেন, তবেই না তার সন্তান নৈতিকতা, মূল্যবোধ ও দেশপ্রেম নিয়ে দেশের একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে। বাদশাহ আলমগীর উপলব্ধি করেছিলেন যে ছাত্র তার শিক্ষককে যথাযথ মর্যাদা দিতে জানে না, শিক্ষকের সেবা করতে জানে না, সে কখনো পরিবার, সমাজ ও দেশের উপযোগী মানুষ হিসেবে গড়ে উঠতে পারে না। এই কবিতার মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি শিক্ষা হলো একটি জাতির মেরুদণ্ড আর শিক্ষক হলেন কাণ্ডারি। আমি আবার বলছি, শিক্ষা হলো একটি জাতির মেরুদণ্ড আর শিক্ষক হলেন কাণ্ডারি। তিল তিল করে নীরবে নিভৃতে শিক্ষক তার আদর্শ দ্বারা জাতীয় আকাঙ্ক্ষার উপযোগী ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলেন। সমাজ ও দেশের জন্য শিক্ষকের অবদান অপরিসীম, তাই সমাজে শিক্ষকের মর্যাদা সবার উপরে। এজন্য আমরা কী করব, আমরা আমাদের শিক্ষককে সবাই সম্মান করব, তাই না? শিক্ষকের কথা শুনব, শিক্ষকের কথা অনুযায়ী আমরা কী করব, বাড়ির কাজ করব, ঠিক আছে? যখন আমরা বড় হয়ে যাব তা তখন আমরা কী করব, শিক্ষককে সম্মান করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পাঠ থেকে কী জানলাম? পাঠের মূল ভাব জানলাম, নতুন শব্দগুলো জানলাম, তাই না? তো তোমরা সবাই আমার সাথে আরও একবার প্রথম থেকে পড়ে নেবে, কেমন? আমরা কতটুকু পড়বো বলেছিলাম? দেখো, তোমাদের পাঠ্যবইয়ের 81 পৃষ্ঠা, পাঠ্যবইয়ের 81 পৃষ্ঠা বের করো এবং আমার সাথে যোগ দাও। আমরা এই পাঠে, মানে এই অংশটুকু আমরা আবার সবাই মিলে পড়বো, কেমন? এবং তোমাদের সাথে একটা আমি একটু বুঝিয়েও দেবো, কেমন? বাদশাহ আলমগীর কুমারে তাহার পড়াইতো এক মৌলবী দিল্লির, অর্থাৎ বাদশাহ আলমগীরের ছেলে। আমরা আগে বলেছিলাম কুমার অর্থ কী, রাজার ছেলে, তাই না, বা বাদশাহর ছেলে। তো একজন মৌলবী, দিল্লির একজন মৌলবী ওনার ছেলেকে কী করতেন, পড়াতেন। একদা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ শাহজাদা এক পাত্র হস্তে নিয়া ঢালিতেছে বাড়ি গুরুর চরণে পুলকিত হৃদে আনত নয়নে। একদিন বাদশাহ গিয়েছিলেন সেখানে যেখানে ওনার ছেলেকে দিল্লির মৌলবী কী করতেন, পড়াতেন। তো একদিন উনি গিয়েছেন দেখা করতে, সেখানে গিয়ে দেখেন কি, শাহজাদা অর্থাৎ এই বাদশাহর ছেলে কী করছে, একটা পাত্র, পাত্র বলতে আমরা কী বুঝি, জগ বলতে পারি, তাই না, যেটাতে পানি থাকে, এটা হাতে নিয়ে কী করছেন, বাড়ি অর্থাৎ পানি ঢালতেছে, কিসে, গুরুর পায়ে, অর্থাৎ শিক্ষকের পায়ে পানি ঢালছেন এবং পুলকিত হৃদয়ে আনত নয়নে, মানে সে আনন্দ চিত্তেই পানি ঢালছে। শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরই পায়ের ধুলি ধুয়ে মুছে সব করেছেন সাফ সঞ্চারী অঙ্গুলি। শিক্ষক নিজের হাত দিয়ে নিজের পায়ের ধুলি পরিষ্কার করছেন, ঠিক আছে, এটা এখানে বোঝানো হচ্ছে। শিক্ষক মৌলবী ভাবিলেন আজ নিস্তার নাহি, যায় বুঝি তার সবই। যেহেতু বাদশাহর ছেলে ছেলেকে উনি পড়াচ্ছেন, আর উনি যখন বাদশাহর ছেলের দ্বারা ওনার পায়ে পানি ঢালাচ্ছিলেন, তাই না, ছেলে কী করছে, পানি ঢালছিল এবং শিক্ষক পা পরিষ্কার করছিলেন, তখন মৌলবী মানে শিক্ষক কী করছেন, দেখেন যে বাদশাহ ওনাকে দেখে ফেলেছেন। তো তিনি চিন্তা করছেন, ভাবিলেন আজই নিস্তার নাই, যায় বুঝি তার সবই। যে বাদশাহর ছেলেকে দিয়ে আমি কী করছি, পানি ঢালিয়েছি, এটা কি উনি প্রথমে কী মনে করেছেন, যে ওনার এটা অপরাধের মতো মনে করেছেন, যে রাজা দেখেছেন উনি হয়তো অন্য কিছু মনে করতে পারেন। দিল্লিপতির পুত্রের করে লইয়াছে পানি চরণের তলে, অর্থাৎ দিল্লির রাজা বাদশাহ ওনার ছেলের হাত দিয়ে কী করেছেন, উনি চরণের উপরে পানি নিয়েছেন, তাই না, ছেলে তো পানি ঢেলে দিয়েছিল। স্পর্ধার কাজ, হেন অপরাধ কে করেছে কোন কালে, এটা অনেক সাহসের কাজ, এরকম কাজ কেউ কোনো কালে করেছিল, উনি এটা চিন্তা করছেন। ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে, এটা ভাবতে ভাবতে ওনার কপালে কী হয়েছে,
চিন্তার রেখা আমাদের কপালে এখানে কি হয়, আমরা যখন চিন্তিত থাকি তখন এটা কি হয় একটু ভাঁজ পড়ে যায়, এটা বোঝানো হয়েছে। হঠাৎ কি ভাবি উঠি, কহিলেন আমি ভয় করি না কো, যায় যাবে শির টুটি। উনি বললেন যে আমি ভয় করি না, যদি মাথাও যায় যাক। শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার, আমি শিক্ষক আমি সবার শ্রেষ্ঠ। দিল্লির পতি সে তো কোন ছাড়, দিল্লির রাজা সে আবার কে। অর্থাৎ শিক্ষকের মান অনেক উঁচুতে, এখানে রাজা প্রজা শাসনকর্তা এরা অনেক নিচে, এটাই ওনার মাথায় আসলো। ভয় করি না কো ধারি না কো ধার, মনে আছে মোর বল, বাচ্চা সুদালে শাস্ত্রের কথা শোনাবো ওনার গল। আমি কি করি না, ভয় করি না, কারো ধারও ধারি না, আমার মনে আছে কি বল বা সাহস আছে, বাচ্চা যদি কোনো কিছু জিজ্ঞেস করেন তাহলে শাস্ত্রের কথা শুনিয়ে দেব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতটুকু আজকে আলোচনা করলাম, তোমরা সবাই মিলে কি করবে এই কবিতাটা আবৃত্তি করবে। এখানে শুধু আমরা পড়ার জন্যই পড়বো না, তাই না, এখানে অনেক কিছু শিক্ষণীয় আছে আমাদের জন্য, এবং পরবর্তী ক্লাসে আমরা বাকি অংশ পড়ব। তো এ থেকে তোমাদের কিছু বাড়ির কাজ দিয়ে দিই, কেমন। এখানে দেখো তোমাদের 83 পৃষ্ঠা, পাঠ্যবইয়ের 83 পৃষ্ঠায় শূন্যস্থান আছে, খালি করে শূন্যস্থান বসিয়ে বা শব্দ বসিয়ে বাক্য তৈরি করা, তোমরা এগুলো করে ফেলবে। এবং 2টা প্রশ্ন দিচ্ছি এই পাঠের আলোকে, প্রথম প্রশ্ন হচ্ছে বাচ্চা আলমগীরের ছেলেকে কে পড়াতেন। একেবারে সহজ প্রশ্ন, তাই না, বাচ্চা আলমগীরের ছেলেকে কে পড়াতেন, এটা সহজ একটা প্রশ্ন, আমরা সবাই জানি কে পড়াতেন, তাই না। 2 নম্বর প্রশ্ন হচ্ছে একদিন সকালে বাচ্চা কি দেখতে পেলেন। প্রিয় শিক্ষার্থীরা, অটো ফোকাসের কারণে কিছু সমস্যা হতে পারে, তাই না, আশা করি আমার কথাগুলো তোমরা সবাই শুনতে পাচ্ছ। বাড়ির কাজ হচ্ছে আমরা কি দিয়েছিলাম, 3 নম্বর প্রশ্ন, তাই না, শূন্যস্থান পূরণ, এবং এর সাথে এই 2টা প্রশ্ন, একটা হচ্ছে বাদশা আলমগীরের ছেলেকে কে পড়াতেন, একটা হচ্ছে একদিন সকালে বাদশা কি দেখতে পেলেন। একেবারে সহজ প্রশ্ন, আমি আশা করব তোমরা এগুলো এখনই ঝটপট শিখে ফেলবে এবং খাতায় লিখে এগুলো আমাকে পাঠিয়ে দেবে, কেমন, আমি তোমাদের এগুলো দেখে নেব, আর আমাদের ক্লাসগুলো তোমরা শেয়ার করবে যাতে তোমাদের বন্ধুরাও এগুলো দেখতে পায়, তাই না। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদ থাকবে। দেখা হবে আগামী সপ্তাহে এই ক্লাসের পরের অংশ নিয়ে। আল্লাহ হাফেজ।